হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে আমি কিভাবে তেওড়া শাক রান্না করি সেই রেসিপিটি আমি শেয়ার করব। তেওড়া শাকগুলোকে খুব সুন্দরভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিলাম। এখানে নিয়ে নিচ্ছি শিম, আলু, বেগুন আর 5 থেকে 6টা লঙ্কা। আমি ঝালটা খেতে একটু ভালোবাসি, সেই জন্য আমি লঙ্কাটা একটু বেশি দিয়েছি। কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে আমি 2টো শুকনো লঙ্কা পোড়নে দিলাম। এরপর আমি টুকরো করে রাখা আলুগুলোকে দিয়ে একটু ভেজে নিচ্ছি। আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন। এরপর আমি দিয়ে দেব শিম আর বেগুন। শিম বেগুনটা দিয়ে 1 মিনিটের মতো আমি একটু ভেজে তার মধ্যে আমি হলুদ দিয়ে দেব। হলুদটা দিয়ে শিম বেগুন আলু একসাথে আরও 1 থেকে 1.5 মিনিট ভেজে নিতে হবে। এই সমস্ত কিছু ভাজার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা লঙ্কাগুলো। এই পর্যায়ে দিয়ে দিতে হবে শাকগুলোকেও। শাকগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ইউজ করবেন। এই শাকটার মধ্যে আপনারা কিন্তু মটরশুঁটি দিতে পারেন আর পোড়নে রসুন থেতো করেও দিতে পারেন। রসুন পোড়ন দিয়ে খেতেও এই শাকটা খুবই ভালো লাগে। এরপর আমি এটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। শাকটা আমার একদম নরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি এগুলোকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। একদম ভাজা ভাজা টাইপের হয়ে গেলে শাকগুলোকে এবার আমি নামিয়ে নেব। আর শাকে আমি সামান্য পরিমাণে চিনি দিয়েছি। চিনিটা আপনাদের ভালো লাগলে দেবেন, না লাগলে দেবেন না। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।